সরকার কর্মকর্তা ছিলেন এবং বিভিন্ন সাহিত্যিক ছিলেন। ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘর, এটা মতিনুদ্দিন আহমদ উনি সংগ্রহ শুরু করেছিলেন বিভিন্ন সময়ে। উনি সরকারি কর্মকর্তা ছিলেন এবং বিভিন্ন সময় উনি একজন সাহিত্যিক ছিলেন, বিভিন্ন বইটি আছে। উনি প্রথম সংগ্রহ শুরু করেন। শুরু করার পরে উনি মৃত্যুর কিছুদিন আগে এই সংগ্রহগুলো আমার কাছে দিয়ে যান, যাতে একটা জাদুঘর তৈরি করতে পারি। উনি 80 সালে মারা গেছেন। এরপরে আমি আমার সংগ্রহ শুরু করি। উনার থেকে উৎসাহ পেয়ে আমিও অনেক সংগ্রহ শুরু করি এবং 1995 সালে আমরা এই জাদুঘরটি মানুষের জন্য খুলে দিই। এইখানে এটা তখন ওইটা সিলেটের জিন্দাবাজারে সুপ্রিয়া মার্কেটে ছিল। ওইখানে জায়গা সংকুলন না হওয়ায় আমরা পরবর্তীতে 2015 সালে আমরা মুসলিম সাহিত্য সংসদের পাঁচতলায় শুনে আসি। এখানে আসার পরে এটা আরও বেশি অনেক সংগ্রহ বেড়েছে এবং এই সংগ্রহের মধ্যে হাজার হাজার বছরের পুরনো জিনিস আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমি বলতে পারি একটি তাম্র প্লেট আছে, যেটা 1000 বছর আগের 10th century বা দশম শতাব্দীর, যেটা বিশেষত্ব হলো এটা সিলেটি নাগরী ভাষায় লিপিগুলো লেখা এবং প্রনাউন্সিয়েশন আর উচ্চারণটা হলো সংস্কৃত। এছাড়া এখানে মানুষ বিক্রির দলিল, 200 বছর আগে মানুষ বিক্রির দলিল আছে, কয়েক হাজার বছর আগের ফসিল আছে, এইভাবে প্রচুর জিনিস আছে এবং বিভিন্ন ধরনের প্রায় 2000 বছর আগের কয়েন আছে, বিভিন্ন সময়ের বিভিন্ন আইটেম এখানে আছে, যা মোট আইটেম প্রায় 4000 আইটেম আছে এখানে, যেটা আপনি অনেক ন্যাশনাল মিউজিয়ামে আপনি পাবেন না। এছাড়া এখানে আরেকটা উল্লেখযোগ্য আইটেম হচ্ছে একটি টাইপরাইটার আছে 1857 সালে, যেটা ওই সময় যেটা যে টাইপরাইটারে বাংলা এবং ইংরেজি দুটোই টাইপ করা যেত। এ ধরনের অনেক জিনিস আছে এখানে। 300 বছর পুরানো একটি কাঠের খাট আছে, যেটা খোদাই করে তৈরি করা, কোনো জোড়া ছাড়াই। এ ধরনের অনেক কিছুই আছে। আপনি দাঁতের অনেক জিনিস আছে, পালকি আছে এবং সিলেটি নাগরীর পুঁথি অনেকগুলোই এখানে আছে। আর উল্লেখযোগ্য যেগুলো আসলে আমরা তরুণ প্রজন্ম জানার জন্য আপনি যদি কিছু বলেন ভাই। এখানে মোটামুটি আপনার জাদুঘর তো হইল ওই ইতিহাস জানার জায়গা,
এখানে আমরা সিলেটের অনেক ইতিহাস জানতে পারবো, অনেক জিনিস আছে সিলেটে। যে 47 সালে যখন এই উপমহাদেশ দুই ভাগ হয়, তখন সিলেটে তার পূর্বে সিলেটের অবস্থান কী ছিল, বর্তমান কী হইল, এগুলার ম্যাপ সহ বিভিন্ন ডেসক্রিপশন এখানে আছে, যেটা থেকে আমরা এই পুরো ইতিহাসটা, এই সময়কার এই উপমহাদেশের ইতিহাসটা আমরা জানতে পারবো। আর কেউ যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে বা আসলে বা কী দেখতে পারবে তাদের জন্য? আসলে এটা আমরা সপ্তাহে 6 দিন খোলা রাখি, সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত। এবং এটা একটা নমিনাল একটা গেট মানি আছে মাত্র 10 টাকার, যে কোনো সময় আসতে পারে এই সময়ের ভিতরে। আর এছাড়া একটা যে বলতে চাই, যে এখানে সংগ্রহগুলো আমরা দুইভাবে করি। কেউ যদি তার কাছে কোনো উল্লেখযোগ্য সংগ্রহ থাকে, দর্শনীয় সংগ্রহ থাকে, তো সেইটা দান করতে পারে, অথবা সে যে বিক্রি করতে চায় এবং আমরা তাহলে এটা কিনেও এটা সংগ্রহ করি। তো এইভাবে কারোর কাছে থাকলে ওনারা নিয়ে আসতে পারেন। আর আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এটা দেখে যাওয়ার জন্য। আমি তো অল্প কথায় বলেছি যে আসলে অনেক 4000 আইটেম আছে এখানে, সবগুলো বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন। আপনি আসেন, দেখেন। পরিচয় করে দিতে পারেন পুরনো ঐতিহ্যের সাথে। এ প্রত্যাশা বেঁধে নিয়েছি কালো পুরুষ।